say p is equals to 0, p initialize করে নিলাম আমরা 0 তে, একটা for loop রয়েছে, I is equals to 0, p is less than equal n, I plus plus, p is equals to p plus I, summation of loops দেখতে পাচ্ছি আমরা একটা, তো এখন এই একটা piece of code রয়েছে, তো এই কোডের ক্ষেত্রে আমাদের time complexity কি হবে? তো এই কোডটা যদি একটুখানি মনোযোগ দিয়ে আপনি লক্ষ্য করেন তো এখানে হচ্ছে আমাদের p এর ভ্যালু অ্যাসাইন করা হয়েছে 0 তে একটা লুপ চালানো হয়েছে বাট কন্ডিশনটা একটু ডিফারেন্ট p is less than equal n বলা হচ্ছে এবং হচ্ছে i ইনক্রিমেন্ট হচ্ছে এবং হচ্ছে p এর ভ্যালু সাথে হচ্ছে আমাদের এই i এর ভ্যালু হচ্ছে প্রত্যেকবার হচ্ছে লুপ চলার সাথে সাথে হচ্ছে যোগ করা হচ্ছে তাই না তো এখানে অ্যানালাইসিসটা কিভাবে কি করব এখানে হচ্ছে আমরা n এর ভ্যালু কত সেটা তো আমরা জানি না তাই না বাট হচ্ছে এখানে p এর উপরে বেস করে এবং হচ্ছে i এর উপরে বেস করে আমরা অ্যানালাইসিসটা করতে পারি লাইক আমরা যদি অ্যানালাইসিস করি i এর জন্য এবং হচ্ছে p এর জন্য তো p এর ভ্যালু ইনিশিয়ালি কত তে অ্যাসাইন করা হয়েছে 0 তে অ্যাসাইন করা হয়েছে এবং i এর ভ্যালু হচ্ছে এখানে সেইখানে i = 0 না যেহেতু আমরা লেস দ্যান ইকুয়াল দিয়েছি এখানে i এর ভ্যালু হচ্ছে 1 i এর ভ্যালু এখানে অ্যাসাইন করা হয়েছে হচ্ছে 1 ফাইন তো এখন সে হচ্ছে n এর ভ্যালু কত সেটা তো আমরা জানি না তার মানে হচ্ছে ধরে নিচ্ছে আমাদের এই কন্ডিশনটা হচ্ছে স্যাটিসফাই করছে ধরলাম স্যাটিসফাই করলে কি হবে লুপের ভিতরে ঢুকবে তো লুপের ভিতরে ঢোকার পরে কাহিনী কি হবে p এর সাথে হচ্ছে আমরা i এর ভ্যালু মানে হচ্ছে আমরা i এর ভ্যালু বা 1 হচ্ছে এই স্টেটমেন্টটা যোগ করে দিচ্ছি মানে 0 এর সাথে হচ্ছে 1 আমরা যোগ করছি ফাইন তো যোগ করার পর হচ্ছে ফার্স্ট স্টেটমেন্টটা হচ্ছে এক্সিকিউট হলো একবার পরপর হচ্ছে এখান থেকে আবার এখানে আসবে এখানে আসার পরে i এর ভ্যালু এখান থেকে ইনক্রিমেন্ট হয়েছে তো ইনক্রিমেন্ট হয়ে i এর ভ্যালু কত হবে i এর ভ্যালু হবে হচ্ছে 2 তাই না ধরে নিচ্ছি এগেইন কন্ডিশন স্যাটিসফাই হলো কন্ডিশন স্যাটিসফাই হওয়ার ফলে কি হবে লুপের ভিতরে ঢুকলো তো p এর বর্তমান ভ্যালু কত বর্তমান ভ্যালু হচ্ছে 1 তো 1 এর সাথে হচ্ছে আমাদের এই যে i এর ভ্যালু মানে হচ্ছে 2 হচ্ছে এখানে যোগ হচ্ছে তো 1 প্লাস 2 হলো তাই না তো এগেইন হচ্ছে এখান থেকে বের হয়ে যাবে দ্বিতীয়বার এক্সিকিউট হলো তো বের হয়ে যে হচ্ছে আসবে এখানে এগেইন i এর ভ্যালু এখানে ইনক্রিমেন্ট হচ্ছিল তো i এর ভ্যালু যদি ইনক্রিমেন্ট হয় এখানে হবে হচ্ছে 3 তো ধরলাম হচ্ছে এগেইন হচ্ছে আমাদের বর্তমানে যে p এর যে ভ্যালু যেটা হচ্ছে 3 এই 3 হচ্ছে এই যে p এর ভ্যালু হচ্ছে এখন 3 তাই না এই 3 হচ্ছে n এর থেকে ছোট হচ্ছে এখনো n এর ভ্যালু কত সেটা তো আমরা জানি না তাই না তো এখন হচ্ছে ধরে নিচ্ছি কন্ডিশন স্যাটিসফাই করছে স্যাটিসফাই করে হচ্ছে ঢুকলো লুপের ভিতরে তো লুপের ভিতরে ঢোকার পরে কি হবে ঢোকার পর হচ্ছে p এর সাথে এই i এর ভ্যালু যোগ হবে মানে হচ্ছে p এর বর্তমান ভ্যালু হচ্ছে 1 প্লাস 2 তার সাথে হচ্ছে i এর ভ্যালু হচ্ছে আমাদের যোগ হবে স্টেটমেন্ট এটা এক্সিকিউট হলো নেক্সট হচ্ছে আবার এখানে আসবে আসার পরে i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে হবে কত 4 হবে তাই এর ভ্যালু 4 হবে ধরে নিচ্ছি p এর যে বর্তমান ভ্যালু 1 প্লাস 2 প্লাস 3 মানে হচ্ছে p এর বর্তমান ভ্যালু কত এখানে 6 আমরা দেখতে পাচ্ছি ধরে নিচ্ছি 6 ইজ লেস দেন অর ইকুয়াল হচ্ছে n কন্ডিশন স্যাটিসফাই হয়েছে হওয়ার পর হচ্ছে এগেইন লুপের ভিতরে ঢুকলো তো ঢোকার পরে কি হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 কারণ হচ্ছে আমরা এই 4 টা মানে i এর ভ্যালুটা হচ্ছে এখানে যোগ করে দিচ্ছি তো এখানে ব্যাপার হচ্ছে p এর ভ্যালু কিন্তু আস্তে আস্তে অনেক বেশি বেড়ে যাচ্ছে তাই না নেক্সট টাইম হচ্ছে আমাদের 5 অ্যাড হবে মানে এখানে বর্তমানে ভ্যালু আছে কত 3 3 6 4 10 আছে নেক্সট সময় হচ্ছে i এর ভ্যালু হচ্ছে এখানে 5 হয়ে যাবে তখন এখানে হয়ে যাবে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 মানে হচ্ছে 15 তো এখানে কিন্তু অনেক বেশি বেশি করে বাড়ছে তাই না তো এখানে মেইন যেটা হচ্ছে ফ্যাক্টর এই p এর ভ্যালু এই p এর ভ্যালু যদি n এর থেকে সামহাউ বড় হয়ে যায় তখনই হচ্ছে আমাদের এখানে আর এই স্টেটমেন্ট আর এক্সিকিউট হবে না তো এখন এই স্টেটমেন্টটা এই যে আমাদের যেখানে হচ্ছে বাড়তি আছে এই অনুযায়ী এই স্টেটমেন্টটা কতবার রান হতে পারে কারণ হচ্ছে আমাদের এখানে কন্ডিশনটা হচ্ছে n এর উপরে ডিপেন্ড করছে n এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে তো এখানে p এর লাস্ট ভ্যালু কত মানে হচ্ছে p এট দ্য এন্ড পর্যন্ত কত পর্যন্ত হচ্ছে এখানে এক্সিকিউট হতে পারে বা p এর কতটুকু হচ্ছে ধারণ ক্ষমতা রয়েছে এখানে ততটুকু যদি আমরা বের করতে পারি তাহলে হচ্ছে খুব ইজি হয়ে যায় এই কন্ডিশনটা হচ্ছে আমাদের ব্রেক করার জন্য লাইক হচ্ছে এখানে মেইন যে ফ্যাক্ট i লাস্ট কতবার চলছে সেইটার উপরে ডিপেন্ড করছে তাই না তো এখানে ধরে নিচ্ছি যে i এর ভ্যালু হচ্ছে লাস্ট হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে
সে হচ্ছে আপ টু কে টাইম চলেছে, কে কত সেটা তো আমরা জানি না, বাট জাস্ট ধরে নিচ্ছি যে আমাদের এখানে হচ্ছে আই এর ভ্যালু হচ্ছে আপ টু কে টাইম পর্যন্ত চলেছে। সে তো এখানে কে টাইম পর্যন্ত চললে এই কে ভ্যালুটা কি হবে, এই কে ভ্যালুটা হচ্ছে আমাদের এই পি ভ্যালুর সাথে হচ্ছে অ্যাড হবে, মানে হচ্ছে 1+2+3+4+5+... যত আসতে পারে আসুক, আসার পরে অ্যাট দ্য এন্ড হচ্ছে কে ভ্যালুটা হচ্ছে অ্যাড হচ্ছে। তো পি এর লাস্ট ভ্যালুটা কত, পি এর লাস্ট ভ্যালু কত, এই যেটা হচ্ছে পি এর লাস্ট ভ্যালু যেটা আমরা মাত্রই দেখলাম, এটা একটা সিরিজ, এই সিরিজের ভ্যালু অ্যাকচুয়ালি কত, কে ইন্টু কে প্লাস ওয়ান, যেখানে এন থাকলে এন ইন্টু এন প্লাস ওয়ান, এখানে কে রয়েছে কে ইন্টু কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তো এখন পি এর ভ্যালু হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের পি এর ভ্যালু, তো পি এর ভ্যালু হচ্ছে কে ইন্টু কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এখন এই ভ্যালুটা, এই ভ্যালুটা যদি আমাদের এন এর থেকে ছোট অথবা সমান হয় সমস্যা নেই, বাট এই পি এর ভ্যালুটা যদি এন এর থেকে সামহাও বড় হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা শুরু হয়ে যাবে, আমাদের এই যে স্টেটমেন্ট রয়েছে সেটার এক্সিকিউট হবে না। তো এখন আই চলছে কে টাইম পর্যন্ত, তাই না, আই এর ভ্যালু হচ্ছে ধরলাম হচ্ছে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কে, সেই অনুযায়ী আমরা পি এর ভ্যালু পেলাম কত, কে ইন্টু কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এখন এই ভ্যালুটা যদি আমরা বলি যে কে ইন্টু কে প্লাস ওয়ান হুইচ ইজ অ্যাকচুয়ালি পি ডিভাইডেড বাই টু, এটা তো অ্যাকচুয়ালি পি, এইটা যদি এন এর থেকে বড় হয় তার মানে হচ্ছে আমাদের এই কন্ডিশনটা ব্রেক করছে, এই স্টেটমেন্টটা আর এক্সিকিউট হচ্ছে না। এখন এখানে কে এর কোন ভ্যালুটার জন্য হচ্ছে আমাদের এই কন্ডিশনটা ব্রেক করছে, এই কে এর কোন ভ্যালুটার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই কন্ডিশনটা ব্রেক করছে সেটা আমরা বের করতে যাচ্ছি। তো সেটা যদি আমরা বের করি, তো এখানে দেখেন কে ইন্টু কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, এটাকে হচ্ছে আমরা রাফলি বলতে পারি হচ্ছে কে স্কোয়ার, তাই না, কারণ হচ্ছে কে ইন কে স্কোয়ার প্লাস কে ডিভাইডেড বাই টু, বাকিগুলো খুবই নগণ্য, সিম্পল আমরা ধরে নিচ্ছি বড় ভ্যালুটাই কে স্কোয়ার ইজ গ্রেটার দেন এন হলে আমাদের এই কন্ডিশনটা হচ্ছে ফেইল করছে বা ব্রেক করছে। তো কে এর কোন ভ্যালুর জন্য হচ্ছে আমাদের এই কন্ডিশনটা ব্রেক করছে, কে ইজ গ্রেটার দেন রুট এন এর জন্য হচ্ছে আমাদের এই কন্ডিশনটা ব্রেক করছে, তাই না, কে ইজ গ্রেটার দেন রুট এন এর জন্য হচ্ছে আমাদের এই কন্ডিশনটা ব্রেক করছে, মানে কে এর এই ভ্যালুটা, কে এর ভ্যালুটা, এই কে এর ভ্যালুটা হচ্ছে যদি রুট এন এর থেকে বড় হয়ে যায়, এই ভ্যালুটা যদি রুট এন এর থেকে বড় হয়ে যায়, এখানে আই ইজ ইকুয়ালস টু আপনি কল্পনা করেন আই এর ভ্যালু হচ্ছে কে পর্যন্ত চেয়েছে গিয়েছে কে পর্যন্ত, এবং এই কে এর ভ্যালুটা যদি রুট এন এর থেকে, কারণ আমরা এই মাত্রই বের করলাম কে এর ভ্যালুটা যদি রুট এন এর থেকে বড় হয়ে যায় তখনই আমাদের কন্ডিশন কি হচ্ছে ব্রেক করছে, মানে স্টেটমেন্টে ঢুকবে না। তো স্টেটমেন্টে ঢুকবে কখন, যদি হচ্ছে রুট এন এর সমান থাকে অথবা হচ্ছে ছোট হয়, তাই না, যেখানে রুট এন সমান সংখ্যক হচ্ছে আমাদের অ্যাটলিস্ট ততবার হচ্ছে স্টেটমেন্টটা চলবে, তাই না, কারণ কে হচ্ছে আই ইজ ইকুয়ালস টু আমরা হাইয়েস্ট ধরছি কে, একটুখানি মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, আই ইজ ইকুয়ালস টু হাইয়েস্ট ধরছি আমরা কে, এখন কে এর ভ্যালুটা হচ্ছে রুট এন এর থেকে বড় হলে স্টেটমেন্ট আর চলছে না, লুপের ভিতরে আর যাচ্ছে না, তার মানে আমাদের এই কে এর ভ্যালু যদি রুট এন এর সমান হয় অথবা ছোট হয় ততক্ষণ পর্যন্ত চলবে, তার মানে হচ্ছে রুট এন টাইম হচ্ছে আমাদের এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, এই স্টেটমেন্টটা হচ্ছে আমাদের রুট এন টাইম এক্সিকিউট হবে। তো রুট এন টাইম যদি এক্সিকিউট হয় তো আমরা জানি যে আমাদের টাইম কমপ্লেক্সিটি ডিপেন্ড করছে কিসের উপরে, এই স্টেটমেন্টের উপরে, তো এই যে আমাদের পিস অফ কোড, এই পিস অফ কোডের টাইম কমপ্লেক্সিটি কি হবে, এই পিস অফ কোডের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ রুট এন, আশা করছি বুঝতে পারছেন। তো এই গেল আজকের লেকচার ভিডিও, নেক্সট লেকচার ভিডিওতে আমরা আরও কিছু প্রবলেম সলভ করবো, তো নেক্সট লেকচার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশের যে নোটিফিকেশন বাটন রয়েছে নোটিফিকেশন বাটন নোটিফিকেশন অল করে দেবেন, কারণ যখন আমরা ভিডিওগুলো আপলোড করি আপনি যাতে সাথে সাথে পেয়ে যান। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।